হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে একটা আপডেট শেয়ার করবো। এটা একটা রিউমার্স, আমি জানি না এটার সত্য কিনা মিথ্যা, বাট রিউমার্স তো হবেই, সেটা বড় বড় ইন্ডাস্ট্রিতেও হয়, আমাদের ইন্ডাস্ট্রিতেও হয়। রিউমার্স কখনই 100% সত্য হয় না, বাট 50-60% রিউমার্স কিন্তু ভাই সত্য হয়। যাই হোক, এই ভিডিওতে আলোচনা করবো রায়হান রাফি এবং শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে। যেটা শোনা যাচ্ছে, রায়হান রাফির সাথে শাকিব খানের 2025-এর ঈদুল আজহাতে একটা সিনেমা আসতে পারে, এটা অলমোস্ট কনফার্ম। এবং সেই সিনেমাটার নাম হতে পারে তাণ্ডব, তুফান পরবর্তী প্রজেক্ট তাণ্ডব। শোনা যাচ্ছে পরবর্তীতে এই নামটা চেঞ্জ হতে পারে। এখন রায়হান রাফি শাকিব খান একটা বক্স অফিস, রায়হান রাফির সাথে যখনই শাকিব খানের এখন একটা প্রজেক্ট আসবে, সেটা হচ্ছে হবে প্রপার বক্স অফিস। সেই সিনেমাটাকে নিয়ে যেরকম আলোচনা হবে, যেরকম হাইপ ক্রিয়েট হবে, সেটা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে হবে না। কারণ আমাদের নাও ইন্ডাস্ট্রিতে স্টার ডিরেক্টর, প্রপার ডিরেক্টর নেই। এজন্য আপনাকে এগিয়ে রাখতে হবে রায়হান রাফিকে, এজন্য আপনাকে এগিয়ে রাখতে হবে শাকিব খানকে। যদি আপনি ডিরেক্টর খুঁজতে যান, তাহলে রায়হান রাফির উপরে এই সময় কাউকে পাবেন না। যদি আপনি স্টার খুঁজতে যান, তাহলে শাকিব খানের থেকে বড় সুপারস্টার হারিকেন লাগিয়ে খুঁজে পাবেন না। সো এই দুজনের কম্বিনেশন যখনই হবে, তখনই বেটার কিছু হবে। তুফান সিনেমাটা কিরকম ব্যবসা করেছে, কিরকম চলেছে, কিরকম ক্রেজ ছিল, এটা আমরা ভাই দেখেছি। তুফান সিনেমার যে কালেকশন টোটাল শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আই থিঙ্ক প্রায় 16 কোটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। সো তুফান কিন্তু সেখানে সুপারহিট হয়ে গেছে। এরপর সিঙ্গেল স্ক্রিনের কথা তো বাদই রাখলাম। সিঙ্গেল স্ক্রিনে নর্মালি শাকিব খানের যে কোনো সিনেমা ভালো কালেকশন করে, বা প্রথম দিকে যে রেন্টালে হল মালিকদের সিনেমাটা দেওয়া হয় সেটা কিন্তু ডিসেন্ট। বাট তুফানের মতন এত বড় বাজেটের এত বড় একটা সিনেমা কিন্তু তারা ডিসেন্ট একটা রেন্টালে তারা দিবে না। ওভারঅল তুফান যে প্রজেক্টটা ছিল, এটা থেকে এটা ক্লিয়ার, প্রথমত তুফান 2 আসার পর যে হাইপটা ক্রিয়েট হবে, অডিয়েন্সের যে এক্সপেকটেশন বা অডিয়েন্সের মাঝে যে এক্সাইটমেন্ট কাজ করবে, সেটা কিন্তু ভাই উড়াধুরা। আমি একটু আগে একটা পোস্ট দেখলাম যে তুফান সিনেমার দুষ্ট কোকিল এই গানটা দুইটা ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রায় 300 মিলিয়ন। এটা তো ভাই ম্যাসিভ। সো এটার জন্য বলা যে শাকিব খানের সাথে রায়হান রাফির যখনই কোনো একটা কাজের কথা আসবে, সেটা রিউমার্স হোক, সেটা অফিসিয়ালি কোনো আপডেট হোক, অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হোক, সেটা নিয়ে আলোচনা হবে। রায়হান রাফির পরবর্তী সিনেমা আমরা সবাই জানি জিতের সাথে লায়ন, এর পরবর্তী সিনেমা হবে শাকিব খানের সাথে, এটা কনফার্ম। এখন সিনেমার নাম শোনা যাচ্ছে তাণ্ডব, বাট আই থিঙ্ক এটার নামও কিন্তু চেঞ্জ হবে। সো এখন দেখা যাক পরবর্তীতে শাকিব খানের সাথে রায়হান রাফির এরকম কোন নামের সিনেমা আদৌ হয় কি না, আর যদি হয় সেটার নাম তাণ্ডবই হবে নাকি এই নামটা চেঞ্জ হতে পারে, সেটা এখন দেখার অপেক্ষায়। বর্তমান আই থিঙ্ক রায়হান রাফি কাজ করছে ব্ল্যাক মানি এই সিরিজটি নিয়ে, অন্যদিকে শাকিব খান কিন্তু ব্যস্ত বরবাদ নিয়ে। সো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করার তারা কিন্তু কাজ করেই যাচ্ছে, যারা ভালো ডিরেক্টর তারা কাজ করে যাচ্ছে, যারা ভালো অ্যাক্টর তারা তাদের কাজের অভাব নেই, তারা কাজ করে যাচ্ছে। আর যাদের কাজ নেই তারা এখন এফডিসিতে ঘুরে বেড়াচ্ছে। আমি এই যে কালকের একটা ইন্টারভিউ দেখলাম, আই থিঙ্ক কাজী হায়াত সাহেবের, সে বলছে ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হয় না। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হয় না, স্টার নেই, এটা আমরা মানি। বাট আপনি যে সিনেমাগুলো করেন, মানে সেই সিনেমাগুলো কোন দিক থেকে মানসম্মত, আপনি যে সিনেমাগুলোতে অভিনয় করেন। রিসেন্ট কয়েকটা সিনেমার নাম বললে বাদশাদা কিং, এরপর দিন ইসলামের সিনেমাতেও আই থিঙ্ক আপনাকে দেখেছি। সো মানহীন সিনেমাগুলো কিন্তু আপনিই প্রমোট করে দিচ্ছেন, মানহীন সিনেমাগুলোতে আপনি সবচেয়ে বেশি অভিনয় করছেন। আর প্রেস মিট এসে বলছেন সিনেমার অবস্থা খুবই খারাপ, সিনেমা ভালো চলছে না, এভাবে সিনেমা চলে না, মানহীন সিনেমা হচ্ছে, ভালো সিনেমা হচ্ছে না। যাই হোক, এই ছিল শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং সিনেমা নিয়ে আপডেট। এই বিষয়ে আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।